তোমাদের আহ আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমার লেখা অন্যতম একটি বই ও কবিতা ইংলিশ গ্রামার অর্থাৎ আমার লেখা ইংরেজি নিয়ে বিভিন্ন গল্প এবং কবিতাগুলো সমন্বয় করে এই বইটি লেখা হয়েছে অর্থাৎ সমস্ত গল্প এবং কবিতাগুলো সবগুলো যেগুলো আমি লিখেছি সবগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও আরও দুইজন লেখকের অল্প কয়েকটি কবিতা এবং তোমার গল্প এখানে পাবে এই বইটির মধ্যে পাবে এবং এই বইটি তোমার প্রত্যেকেরই ঘরে থাকা উচিত ইংরেজির যে বেসিক ভয়টি সেই ভয়টি আর তোমার থাকবে না এবং শিক্ষার্থীরাও এই বইটি পড়ে অনেক মজা পাবে খুব বেশি বড় বই নয় ছোট একটি বই কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে এই বইটা থেকে এবং অনেক টেকনিক শিখতে পারবে সেটা আমি একটু আলোচনা করছি তোমরা একটু ভিডিওটা দেখো আশা করি তোমাদের সারা জীবন কাজে লাগবে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দেখো এই বইটির আর তোমরা এই যে আমার চ্যানেল যেটা আছে বা পেজ আছে তানভীর ইংলিশ কেয়ার ফেসবুক পেজ বা গ্রুপে তুমি জয়েন করতে পারো আর চ্যানেল তো তোমরা দেখবাই তানভীর ইংলিশ কেয়ার যে চ্যানেল সেখানেও তোমরা জয়েন করতে পারো আর এবার আমরা এই যে এই বইয়ের আমরা সূচিটা একটু দেখে প্রথমে তাহলে তোমার একটা ধারণা হবে যে আসলে এই বইতে কি আছে আর বাজারে তুমি একশো থেকে একশো বিশ টাকার মধ্যে বইটা পেয়ে যাবা আশা করি একশো বিশ টাকা এর মধ্যেই পেয়ে যাবে একশো বিশ দশ এই টাইপের দামের মধ্যে পেয়ে যাবা হয়তো ভ্যারি করতে পারে অঞ্চল ভেদে ভ্যারি করতে পারে মোটামুটি আবার তো অথবা কুরিয়ার চার্জ সবকিছু মিলেই তবে আশা করি তুমি একশো বিশ টাকার মধ্যে বইটি পাবে ছোট একটি বই কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে তোমাদের ঘরে এই বইটি সবার থাকা উচিত আমি বলেছি যে দুইজনের কিছু কবিতা এবং আমি এখানে এই বইতে অন্তর্ভুক্ত করেছি ওদের নাম দেয়া আছে আমার প্রিয় আহ শিক্ষার্থী আহ সো তোমরা আশা করি এটা অনেক আনন্দ পাবে এই বিষয়গুলো জেনে এই ওদের কবিতাগুলো পড়েও তোমরা অনেক আনন্দ পাবে তো গল্প নিয়ে কিছু কথা আছে কথাগুলো তোমরা পড়ে নিও বই থেকে আমি সরাসরি সূচিতে চলে যাচ্ছি সূচিতে চলে যাচ্ছি দেখো আর এখানে একটু কথা মনে রাখবে যে যারা বাজারে অর্ডার করবে বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে তুমি অর্ডার করতে পারো অর্ডার করলে যেটা বলবা সেই লাইব্রেরিটা ওরা হচ্ছে বাংলা বাজার থেকে পাইকারিতে বইটা সংগ্রহ করতে পারবে যে কোনো লাইব্রেরি এখান থেকে নিয়ে অর্থাৎ তুমি বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলের লাইব্রেরিকেও যদি অর্ডার করো যে আমাকে এই বইটি এনে দিতে হবে গল্পে ও কবিতা ইংলিশ গ্রামার এই বইটি এনে দিতে হবে বইটা ডিস্ট্রিবিউটার হচ্ছে প্রমিস বুকস আর এখানে বিক্রয় প্রকাশনী যেটা এখানে মানে ফোন করেও তুমি পাবা প্রমিস বুকস তারপরে দি বুক সেন্টার সুমোনা এবং জয় স্টোর এগুলোতে তোমরা পাবে আহ আশা করি প্রমিস এবং তিতাসে তোমরা সময় পাবে এইসব লাইব্রেরি গুলোতেও তুমি অর্ডার করতে পারো নীলক্ষেতেও তুমি বইটি পাবে নীলখেতে তোমার মামুন বুক হাউস নিয়মুক্তা বইঘর আলম বুক বা সোহেল লাইব্রেরি এগুলোতে পাবা ল্যাঙ্গুয়েজ পাবলিকেশন গীতাঞ্জলিতে পাবা এছাড়াও আমাদের প্রতিনিধিদের সাথে তুমি যোগাযোগ করতে পারো এবার আসো আমরা সূচিটা দেখে তোমাদের যেটা আহ মূল আকর্ষণ আসলে সূচি আছে কি বইটাতে আছে কি 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 পাচ্ছ তুমি একটু এক নজরে দেখে নাও এটাই গুরুত্বপূর্ণ পুরো বইটা পড়ে তুমি এক নজরে চোখ বুলিয়ে নিতে পারবে প্রথম হচ্ছে পার্সপিস সম্পর্কে একটা একটা গ্ল্যান্স ধারণা দেওয়ার জন্য একটা ইমেজ আকারে দেয়া আছে আহ এরপরে দেয়া আছে হচ্ছে একটা একটা আছে দুটি কবিতা বাংলা এবং আরেকটা হচ্ছে ইংলিশে দুটি কবিতা দেয়া দেয়া আছে এবং দ্বিতীয় কবিতা যদি দেখবে যে মানে অনলাইন থেকে হেল্প করে আমি আমার মতো করে লিখেছি এরপর একটা গল্পে গল্পে পার্স অফিস এটার ইউটিউবে কিন্তু ভিডিও আছে তুমি যদি পার্স অফিসের যে ব্যবহার তোমার মানে সমস্যা হয় বা তুমি বুঝতে কষ্ট পাও এই ভিডিওটা সবার আগে দেখে নিবে তাহলে যে তোমার যে পার্স সম্পর্কে তোমার যে বেসিক যে ভয়টা সেই ভয়টা তোমার কিন্তু এখানে থাকবে না বেসিক যে লার্নিংটা সেটা তুমি এই কবিতা থেকেই পেয়ে যাবে যে এজিডিপ কোথায় বসে বা কাজ কি নাউন কোথায় বসে নাউনের কাজ কি এগুলো সবই পেয়ে যাবে তাহলে আমরা এখানে তিনটি কবিতা পেয়ে যাচ্ছি পার্শ্ব পিস রিলেটেড দুটি কবিতা এবং একটি গল্প পেয়ে যাচ্ছি এরপরে এগুলোর ইউজ দেয়া আছে অর্থাৎ এই যে আমরা কবিতা পড়লাম কি লার্নিংটা বেসিক আলোচনা এগুলো সবগুলো বেসিক আলোচনা এগুলো দেয়া আছে এরপর আমার যে কবিতাটি সব জায়গায় তোমরা জানো যে যারা আমাকে চিনো তারা জানো যে আমার এই কবিতাটি মূলত পুরো বাংলাদেশি জনপ্রিয় বা আমাকে অনেকে চিনেও এই কবিতাটির কারণে এবং আমাকে গুগলে সার্চ করে এই কবিতাটির কারণে এটা ভালো লাগে যে ইন্ডিয়াতেও এই বইটি মানে আমার এই কবিতার আলাদা একটা সুনাম আছে এই যে একটা বই আছে গল্পের কবিতায় প্রিপ্রদূষণ ওই বইটাতে আমি আসলে প্রিপ্রদূষণের বই কিন্তু ওই বইটাই আসলে জনপ্রিয় করেছে অনেকটাই আমাকে তারপরে দেখো এক নজরে অ্যাপ্রোপিয়েট প্রশ্ন এখানে অনেকগুলো কবিতা এবং গল্প আছে তোমার একটু দেখা দেখে না দেখো যে অ্যাপ্রোপিয়েট প্রশ্ন মনে থাকে না আমরা ছোটবেলা থেকে মুস্ত করেছি সেটা অনেক টাফ মনে হয় আমার কাছে আমি জিনিসগুলোকে মনে রাখতে পারি না ঠিক আছে অনেক কঠিন মনে হয় সেটা এখানে পাবে যেমন এক নগর জোরে অ্যাপ্রোপ্রিয়েট এখানে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বেসিক জিনিসগুলো এখানে পাবে দেন অভিমানে তুমি একটা কবিতা আছে এই কবিতাতে কবিতাটা বলে তুমি টু এর যে ভয়টা টু অর্থাৎ যে শব্দগুলো টু গ্রহণ করে সেগুলো জানতে পারবে তারপরে তুমি অব যে গ্রহণ করে সেটা গল্পে গল্পে অব পাবা রাজনীতি একটা কবিতা আছে এটা একটা কবিতা এই কবিতার মাধ্যমে তুমি অপের অনেকগুলো ওয়ার্ড শিখতে পারবা জীবন্তরী এটাও একটা কবিতা এটার মাধ্যমে তুমি ফ্রমের ব্যবহার শিখতে পারবে ঠিক আছে অনেকগুলো বইতে গেলেই বুঝতে পারবে কবিতাগুলো অনেক সুন্দর করে দেয়া আছে গল্পে গল্পে ফর একটা গল্প দেয়া আছে এবং প্রত্যেকটি গল্প বা কবিতার একটা মোরাল দেয়া আছে দেখবা যে সেটা তোমার বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে গল্পে গল্পে অ্যাড দেয়া আছে তারপর হচ্ছে গল্পে গল্পে উইথ গল্পে গল্পে ইন দেখো গল্পে গল্পে অন গল্পে গল্পে ওভার গল্পে গল্পে এগেনস্ট গল্পে গল্পে ইনটু অর্থাৎ ছোট ছোট গল্প তুমি জাস্ট কয়েকবার রিডিং পড়লেই শব্দগুলো তোমার মাথায় গেঁথে যাবে অথবা তুমি কয়েকবার চিন্তা করলেই শব্দগুলোকে তুমি শিখতে পারবে এছাড়া এখানে ইউজ অফ কনসেপশন এগুলো তো তুমি অ্যাজ ইউজুয়াল দেয়া আছে এরপরে দেয়া আছে দেখো এই যে তুমি সাবজেক্ট এন্ড প্রেডিকেটরও একটা কবিতা দেয়া আছে সেন্টেন্সের একটা কবিতা দেয়া আছে ক্লাসিফিকেশন অফ নাউনের একটা কবিতা দেয়া আছে তারপরে সন্ধি সন্ধি কালেকটিভ নাউনসের একটা কবিতা দেয়া আছে আর্টিকেল মনে রাখার একটা কবিতা দেয়া আছে এটা কিন্তু তুমি মুখস্থ করবে না আরেকটা কথা বলছি কবিতাগুলো কিন্তু যে তুমি মুখস্থ করার জন্য না not for memorizing এটা কিন্তু মুখস্থের জন্য না এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এই কবিতাটি কোন অ্যাঙ্গেল অর্থাৎ তুমি যখন রবীন্দ্রনাথ বাইয়ের কবিতাগুলো পড়ো তারপরে কিন্তু আমরা কিন্তু ওই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দ আমরা কিন্তু শেখার চেষ্টা করি কবিতার আর এখানে তোমার কবিতাটি মুখস্থ করার দরকার নেই কবিতাটি জাস্ট কি করবা বোঝার চেষ্টা করবা ঠিক আছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করবে একইভাবে টেন্সের নতুন একটি কবিতা আমি সংযুক্ত করেছি বইটাতে তোমরা এটা তো মজা পাবে আবার গল্পে গল্পে টেন্স আগেও ছিল আগের বইটা আগের এডিশনে বইটাতে ছিল এখনো এই এই জিনিসটি দিয়েছি এরপরে টেন্স এট এ গ্ল্যান্স মানে অনেক কিছু বিস্তারিত এখানে আছে সেটাও দেখে নেবে একটা মজার একটা কবিতা আছে স্টেটিভ ভার্ব নিয়ে অর্থাৎ যে ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না আমরা এরকম একটা মজার কবিতা আছে কখনো ভালোবাস으니 খুবই মজার একটা কবিতা তোমরা বই পড়লেই সেই আনন্দটি পাবে আশা করি প্রত্যেকের ঘরেই বইটা থাকা দরকার কারণ তার যে ইংরেজি শেখার ভয়টা সেই ভয়টার অনেক কিছুই অনেকগুলো মানে খুব সহজেই শিখতে পারবে আমার বিশ্বাস আর কি তারপরে তো এইটার উপর আমি ক্লাস নিব ইউটিউবে ভিডিও থাকবে তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো আশা করি সেটাতেও তোমরা মজা পাবে এরপরে আছে দেখো এই যে ভারপ্লাস আইনজি প্লাস কোন ভারগুলোর পরে যখন একটা ভার বাসবে এবং আরেকটা পরবর্তী আরেকটা ভার বাসলে সেই তো আইনজি যোগ করতে হয় তো সেটার একটা কবিতা এখানে দেয়া আছে এটা একটা গল্পও দেয়া আছে তাহলে একটা কবিতা দেওয়া আছে একটা গল্প দেয়া আছে এরপরে আবার ইনফিনিটিভের একটা গল্প দেয়া আছে অর্থাৎ ইনফিনিটিভ অর্থাৎ যে ভার্বগুলোর পরে টু প্লাস ভার ব্যবহৃত হয় সেটার একটা কবিতা দেয়া আছে তারপরে ইনফিনিটি এখানে দুইটা কবিতা এখানে দেয়া আছে আরেকটা কবিতা দেয়া আছে হচ্ছে যে ধরে নাও নাউন ভার তারপরে নাউন প্রণাম তারপরে আবার আরেকটা টু প্লাস ভার ব্যবহার করতে হয় অর্থাৎ এটাও একটা প্যাটার্ন যেমন হি অ্যাডভাইস মি টু গো ঠিক আছে এই ওয়ার্ড গুলো এখানকার মাধ্যমে তুমি শিখতে পারবে তারপরে হচ্ছে কিছু ভার বাচ্চা ইংরেজিতে টু ও বসতে পারে আইএন জিও বসতে পারে সেটা তুমি একশো নয় নম্বর পেজে জিনিসটি পেয়ে যাবে কবিতা ইনফিনিটি অথবা ভার প্লাস আইএন জি গ্রহণকারী ভার্বস এরপর অনেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝো একদম বেসিক একটা গল্প দেওয়া আছে যে কোনটা সিম্পল সেন্টেন্স কিভাবে বুঝবো এটা সিম্পল কিভাবে বুঝবো এটা কমপ্লেক্স কিভাবে এটা কম্পাউন্ড সেন্টেন্স এর পার্থক্য গুলো আমি বুঝতে পারবো বেসিক জিনিসটা জানা থাকলে পরে আমি রূপান্তরে গিয়ে আমার জন্য সহজ হবে এবং তোমরা জানো আমার আরেকটা বই আছে যে তোমার ট্রায়াঙ্গেল মেথড লেখা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেটা সেই বইটা থেকে তুমি সিম্পল কমপ্লেক্সের যে ভয় এবং এত বিশ্লেষণ করে লিখেছি তোমরা দেখলেই বুঝতে পারবে প্রচুর বাংলা আমি যুক্ত করেছি এই বইটাতে তোমরা আশা করি অনেক আনন্দ পাবে সেই বইটা তো এরপরে তোমরা জানা সাবজাংটিভের যে শব্দগুলো সেই শব্দগুলো মনে রাখার জন্য একটা কবিতা আছে এখানে এই কবিতাটি অবশ্য আমি যে বললাম যে যে লিখেছি এনজয় দাস ও আমাকে ডেডিকেট করে আমার নামেই কবিতাটি লিখেছে ঠিক আছে এইজন্য এনজয়কে অসংখ্য ধন্যবাদ যে এই কবিতাটি আমার নাম দিয়েছে কবিতাটি লিখেছে তোমাদের এরপর দেখো ছন্দর সাথে কলকেশন আছে কলকুশন মেক আছে ডু মেক এবং ছন্দর সাথে নতুন আরেকটা যুক্ত করেছি আমি দেখো কন্ডিশনাল সেন্টেন্স এটার একটা ছোট একটা কবিতা যুক্ত করেছি যাতে শিক্ষার্থীদের প্রাইমারি জিনিসটা জানতে পারে যে কোনটা ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন কোনটা থার্ড কন্ডিশন হাউ টু আইডেন্টিফাই সেটা এরপরে আরেকটা এবার যুক্ত করেছি মানে তোমার একটা কবিতা যুক্ত করেছি তবে একটা কথা মনে রাখবে যে আসলে এই যে কবিতাগুলো আমি বা গল্পগুলো লিখেছি এগুলো আসলে তোমাদের শেখানোর জন্য মানে মানে এটা কিন্তু আসলে মৌলিক অর্থে যে তুমি যেটা এগুলোকে কবিতা বা ছন্দ বলবে সেটা না কিন্তু ঠিক আছে এটা আসলে তোমাদেরকে আসলে সহজ করে দেয়া তোমাদেরকে পড়ানোটা বা তোমাদের ইংরেজিটাকে তোমাদের সামনে সহজ ভাবে মৌলিক অর্থে যে সত্যি আমি এটাকে কবিতা হিসেবে উপস্থাপন করেছি তা না ঠিক আছে এই জন্য অনেক সময় হয়তো কবিতার যে স্বাভাবিক নিয়ম সেই নিয়ম হয়তো আমি মানার মানতে পারিনি এরপরে এই বইতে নতুন আরেকটি জিনিস যুক্ত করেছি সেটা হচ্ছে ডায়ালগ মেথডে তোমরা ন্যারেশন শিখতে পারবে যদিও কবি মানে গল্পটির নামের বইটির নামের সাথে এই জিনিসটি যায় না তবে ন্যারেশনটাকে আমি একটু যেহেতু এই ন্যারেশনের কবিতা এবং গল্প একটা গল্প লিখছি ন্যারেশনের কিন্তু সেটা সম্পূর্ণ করতে পারিনি হয়তো পরবর্তী এডিশনে আমি যুক্ত করার চেষ্টা করব। কিন্তু যার কারণে এবার আমি একটা নতুন জিনিসটা দিলাম যে তোমরা ডায়লগ মেথডে অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝখানে যে কথোপকথন সেখানে তুমি এই ন্যারেশনটা শিখতে পারবে তা আশা করি এটা নিয়ে আর কখনো তোমার ভয় থাকবে না এবার আরো কয়েকটা পেজ আমি তোমাকে একটু দেখাই যেমন এটা হচ্ছে যে আমি বললাম দিলাম ইউজ এ গ্ল্যান্স সেটা দেখতে পাচ্ছ তোমরা এই গ্রাফটা দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে এই যে তুমি একটা কবিতা দেখতে পাচ্ছ এখানে কবিতা অর্থাৎ যেমন আমরা একটা কবিতা দিয়ে আমরা পার্টস অফিসের ব্যবহার গুলোকে আমি এখানে আনার চেষ্টা করেছি তারপরে এই যে ইংরেজিতে গল্প যেটা কবিতা আছে এই কবিতাটা দেখে নিতে পারো ইংরেজির কবিতা এটি ইংলিশেই লেখা আচ্ছা তারপর তারপরে অফিস গল্প ভিডিও ইউটিউবে আছে আমি বলেছি এটা আমার অনেকগুলো বইতে আছে এই গল্পগুলো দেখবা কবিতা জিনিস বইতে তুমি কমন পাবে এই যে দেখো লেখা আছে গল্পটি ভিডিও দেখুন ইউটিউব চ্যানেলে গল্পে গল্প ইংরেজি তুমি এটা দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবে এখানে এই ভিডিওটা দেখবে যে অনেক আহ মানুষই এটা দেখে বা যাদের ইংরেজিটা কঠিন মনে হয় তারা এই ভিডিও কিন্তু দেখে এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এটি এর পরের যে অংশটিকে পাচ্ছি আমরা মূল বইটাতে আমি তোমাদের একটু দেখাচ্ছি এই যে মূল বই এটা মূল বইটা জাস্ট আমি একটু এক নজর তোমাদের দেখিয়ে দিচ্ছি তাদের জন্য সুবিধা হবে এই যে কবিতা গল্প ঠিক আছে গল্প এরপরে এই যে ইউজ গুলো স্বাভাবিক কিছু ইউজ দেয়া আছে এবং আদার্স কিছু জিনিস এখানে দেয়া আছে এই যে দেখো এগুলো গ্রাফ গুলো দেখতে পাও অর্থাৎ তুমি এক নজর দেখে নিলে তোমার জন্য ধারণা হবে যে আসলে বইটা আমার জন্য কতটুকু উপকারে আসবে এই যে দেখো এজিডিপির একটা বেসিক জিনিস দিয়ে দিয়েছি যে এজিডিপ কোথায় কোথায় বসতে পারে এস ই কোথায় কোথায় বসতে পারে ডিটারমিনার কোনগুলো সেগুলো তুমি পাচ্ছ এস ই কোথায় কোথায় বসতে পারে তারপরে যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে দেখো সেটা বিষয় সম্পর্কে এখানে অনেক কিছুই বর্ণনা করা হয়েছে এবং কিভাবে মডিফাই করে যদি যদিও এগুলোর মধ্যে মানে অ্যাডভান্স লেভেলে গিয়ে অনেক কিছু আবার তুমি হয়তো একটু পরিবর্তন পাবে সেটা ভিন্ন জিনিস কিন্তু তুমি শেখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো অনেকভাবে দেওয়ার চেষ্টা করেছে আমি এখানে পাবা তারপরে যে অ্যাডভার্ব কোথায় কোথায় বুঝতে পারে এটার একটা রেফারেন্স সহ তুমি পাবা যেটা তোমার উপকারে লাগবে তারপরে যে প্রেভূষণের সেই যে বিখ্যাত কবিতাটি যেটা মানে আহ আমার তো অনেক কবিতায় লিখেছি কিন্তু এই কবিতাটাই ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশে এই কবিতাটি ভাইরাল হয়েছে তুমি মানে ইউটিউবে সার্চ দিলে বা গুগলে কিন্তু আমার নাম দিয়ে সার্চ দিচ্ছে এই কবিতাটির কারণে যেটা আমি বলেছি যে প্রিপোজিশন কে করেছি জয় আর এই কবিতাটার ব্যাখ্যা যদি তুমি করতে চাও তাহলে আমার কিন্তু ওই যে গল্পের কবিতায় প্রিপোজিশন যেটা ওই বইটার গল্প কবিতায় প্রিপোজিশন ওই বইতে এই কবিতার প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করা হয়েছে এক্সপ্লেনেশন করা হয়েছে এখানে যেহেতু জাস্ট মৌলিক একটা বই জাস্ট তোমাদের কবিতাগুলো দিয়েছি এই কারণ আর ব্যাখ্যাটা সেখানে তুমি পাচ্ছ না আবার ইউটিউবে এগুলোর উপরে ভিডিও আছে সেটা একটু দেখে নিও আমার চ্যানেলেই এটা ভিডিওগুলো আছে বা পেজ থেকেও দেখতে পারো পেজেও আছে সেটা থেকে দেখতে পারো আর কি ফেসবুক পেজেও দেখতে পারো তাহলে এই যে প্রিপজিশন কে করেছি জয় দেখো তাহলে সুন্দর একটি কবিতা তুমি কয়েকবার পড়লে এটা অনেক কিছু জানতে পারবে যে এটা মুখস্থ করার জন্য না এটাও কিন্তু আমি বলেছি যে কবিতাটি মুখস্থ করার জন্য না যেমন শহর নগর প্রদেশ ও দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগেইন বসানো হয় আজও অবধি কয়েকবার রিডিং পড়লে তুমি দেখবা যে অনেক কিছু নতুন ভাবে আবিষ্কার করতে পারছো এরপর আর দুইটা কবিতা দিয়েছি আমি এই কবিতা দুটার দেখবা যে ভিডিও আমার চ্যানেলেও আছে আর ইউটিউবেও পাবে তুমি কারণ এটা ব্রিটিশ কাউন্সিলের একটা সফটওয়্যার থেকে আমি এই কবিতাটি নিয়েছি দুটি কবিতা নিয়েছি আমাদের দেশে একটা যেমন আমি যখন এই বইটি লিখি বা আমি ইংরেজি নিয়ে যখন আমি কবিতা লিখি বা গল্প লিখি তখন অনেকেই সমালোচনা করে অনেক মানুষই সমালোচনা করে যে এই কবিতা এবং গল্প দিয়ে কি আবার ইংরেজি শেখা যায় কিনা একটা ইন্টারেস্টিং একটা বলে যে এটা ব্রিটিশ কাউন্সিলের একটা সফটওয়্যার তোমরা একটু খেয়াল করে দেখবে যে এই ব্রিটিশ কাউন্সিল অর্থাৎ ইংরেজরা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তাদের মাতৃভাষা শেখার জন্য তারা অনেক পদ্ধতি ব্যবহার করছে তারা গল্প ব্যবহার করছে তার কবিতা ব্যবহার করছে কিন্তু যখনই আমরা ব্যবহার করতে যাচ্ছি তখনই কিছু মানুষ সমালোচনা করে তোমরা এই বিষয়টি একটু মাথায় রাখবে যেমন এখানে দেখো কত সুন্দর একটা কবিতা যে ওই যে আই এম ড্রাইভিং ইন এ কার দেখো ইন অর্থাৎ যানবাহনের ক্ষেত্রে যে প্রভুদূষণের ব্যবহার একটা বাচ্চা অবচেতন মনে তুমি এই গানটা শুনো ইউটিউবে আছে আই এম ড্রাইভিং ইন এ কার আই এম ড্রাইভিং ইন এ কার ঠিক আছে এইভাবে যদি তুমি কবিতার লাইন দিও সার্চ দাও তুমি পাবা কবিতাটা একটু শুনো তোমার মানে গানটা একটু শুনবে তুমি প্রভুদূষণের অবচেতন মনে সাবকনশাসলি তুমি কিন্তু এই জিনিসগুলো শিখতে পারবে এটা নতুন এই কবিতাটা আগেও ছিল এই নতুন আমি এই কবিতাটাও যুক্ত করেছি স্যাম লিভস ইন নিউ ইয়র্ক তুমি দেখবে যে এই কবিতাটাও অনেক আয়ুব বাচ্চুটাই এই মানে ইয়েটা গানটা গাওয়া হয়েছে তোমাদের ভালো লাগবে আশা করি এটা একটু দেখে নিবে

এখানে প্রত্যেকটা শব্দ তুমি এই ক্ষেত্রে মনে রাখতে পারবা যেমন এই যে দেখো নতি স্বীকার করছি ইয়েল টু সাবজেক্ট টু সাবঅর্ডিনেট টু সাবমিট টু সাবমিসিভ টু দেখো একটা শব্দ জানলে তুমি অনেকগুলো শব্দ তুমি ইজিলি কি করতে পারবা তুমি মুখস্থ করতে পারবে যেমন একটা শব্দ আমরা ছোটবেলায় শিখতাম সিমিলার টু সিমিলার টু মুখস্থ করতাম কিন্তু আজকে শিখো যত সমতুল্য বা সমান টু হয় ঠিক আছে যত সমতুল্য বা সমান টু হয় তারপরে দেখো এখানে এরপরে ওই যে কবিতাগুলো গল্প আছে এই যে দেখো একটা রাজনীতি নিয়ে একটা ছোট্ট একটা গল্প আছে রাজনৈতিক দলগুলোর প্রভাব এগুলো নিয়ে ছোট্ট একটা গল্প আছে এটা একটু পড়ে নিবা তাহলে তুমি অপ গুলো শিখতে পারবে এখানেও অপ আছে এখানে দুইটা এটা টু এটা অপের গল্প আহ অপের একটা কবিতাও আছে রাজনীতি ঠিক আছে রাজনীতিটা মজার কবিতা যদিও দুটি মানে রাজনীতি নিয়েই কবিতাটি তোমরা আসলে রহস্যটা রেখে দিলাম তোমরা পড়ে নিও আহ এরপর জীবন তরী দেখো রহস্য আছে যে জীবন তরীটা কি ধূমপান করে অনেকে তোমরা এই হচ্ছে জন্যই নাম দিয়েছে আমি জীবন্তরী পথভ্রষ্টে আজ চলেছি আমি ভিন্ন কোন পথে কোন বাধায় বিরত রাখতে পারেনি আমায় ধূমপান থেকে ঠিক আছে এই যে জিনিসগুলো এটা তুমি একটু শেখার চেষ্টা করবে তাহলে অনেক কিছু তুমি শিখতে পারবে এরপরে দেখো ওই যে গল্প আছে আবারও গল্পগুলো দিয়েছি আমি দেখো ভার ফলোড বাই দ্য প্রিপোজিশন ফর এখানে গল্পগুলো আমি যুক্ত করেছি এই যে এখানে ছাত্র জীবনের একটা গল্প যে স্বপ্ন দেখুন পরিশ্রম করুন অবশ্যই সফলতা আসবে আমি বলেছি না মোরাল আছে এভাবে আমি জাস্ট এক নজর দেখিয়ে দিই তোমরা বই কিনলেই তোমরা পেয়ে যাবা সবগুলো জিনিস খুবই আমি বলেছি মাত্র তোমরা তো অনেক টাকা নষ্ট করো এই যে একশো টাকা তোমরা নষ্ট করো ইনশাল্লাহ দেখবা যে এই একশো টাকার অনেক ফলাফল তোমরা পাবে তাহলে এটা থেকে অনেক কিছু শেখা শিখতে পারবে তোমরা এরপরে দেখো যে পার্স কিছু রেফারেন্স দিয়েছে আমি ওই যে পিসি দাসের বই থেকে রেফারেন্স দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো বুঝতে সহজ হয় সেই জিনিসগুলো দিয়েছি এই যে সাবজেক্ট এন্ড প্রেডিকেটের কবিতা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের কবিতা দেখো ছোট্ট চার লাইনের কবিতা দেখো সাবজেক্ট ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট ভার্ব থেকে শুরু করে পুরোটাই প্রেডিকেট সাবজেক্ট এবং ভার্ব মিলে ভার্ব দুয়ে মিলে সেন্টেন্স প্রকাশ করবে কিন্তু কমপ্লিট সেন্স এরপরে দেখো ওই যে সেন্টেন্স নিয়ে কিন্তু কমপ্লিট সেন্স মানে সেন্টেন্স যে কোন মানে এখান থেকে শিখতে পারবে এরপরে যে ক্লাসিফিকেশন অফ নাউন সেটা পাবে পদ্মা মেঘনা যমুনা এটার ভিডিও একটা ইউটিউবে আছে সেটা দেখে নিবে এবারে কালেকটিভ নাউনের কবিতা অনেক কিছু আশা করি তুমি যে তোমার এই বইটা তোমার কিনে তুমি আহ অসন্তুষ্ট হবে না সেটা হচ্ছে আসল বিষয় আর্টিকেল এই কবিতাটা একটু পড়ার চেষ্টা করবে রিডিং পড়লে তুমি অনেক কিছু শিখতে পারবে এখানেও অনেক কিছু আছে তাহলে আমরা কবিতার যে এই আর্টিকেলটা অনেক আছে যে তো আমি পারি খুব সহজ আসলে পারো সমস্যা নেই কিন্তু যেমন মজা করে বলা আছে যে এ এন দি এগুলো আবার কি এই তিনটিকে আমরা আর্টিকেল বলি সিঙ্গুলার কাউন্টেবল হলে হয় এন আনকাউন্টেবল হয় না কোনো আর্টিকেল এই যে আনকাউন্টেবল তুমি জেনে নিলা কোনো আর্টিকেল হয় না যেটা হতে বুঝাতে গেলে তোমাকে অনেক সময় লাগবে এরপর আবার বলা আছে কখন আনকাউন্টেবল না এর ক্ষেত্রে আর্টিকেল হতে পারে আনকাউন্টেবল কে গুনতে পারো কি তাহলে এর আগে আর্টিকেল ব্যবহারের দরকারটা কি তবুও কখন দি হয় একটু সাবধান থাকতে হয় নির্দিষ্ট করে বোঝাতে দিই হয় এটুকু না বুঝলে কি হয় এটা ব্যাখ্যা আবার এই যে এখানে কিছু দেয়া আছে একটু একটু পড়ে ব্যাখ্যাটা দেয়া আছে মোটামুটি এইভাবে তোমার এই যে টেন্স নিয়ে কবিতা লিখেছি এটা পড়বা আশা করি অনেক মজা পাবা এটা এই জিনিসটা শিখে অনেক মজা পাবা কবিতাটি পড়ে মজা পাবা যদিও আসলে টেন্স সকল একটা একটা কবিতা আনা অনেক টাফ কাজ তারপরে গল্পটা পড়ে নিবা গল্পের মধ্যে অনেক কিছু জানতে পারবে যে গল্পে গল্পে টেন্স গল্পে গল্পে টেন্স এরকম অনেকগুলো বিষয় এখানে আছে তাহলে টেন্স এর আছে যে টেন্স এ গ্ল্যান্স সেটা তো পাবা তুমি এটাও পাবে এটাও পাচ্ছো তুমি এভাবে তুমি সবগুলো জিনিসই তুমি পাবে আশা করি এখানে অনেক ভালো লাগবে তোমার অনেক নতুন নত্ব পাবে বইগুলো তো traditional গতানুগতিক বই থেকে একটু ভিন্ন ধারার বই এই যে ছন্দে ছন্দে আইনজীবী গ্রহণকারী ভার্ব এই যে দুইটা দুইটা কবিতা আছে গল্প আছে এই যে দেখো গল্প আছে গল্প আছে ছোট কবি গল্প গল্পগুলো এরপর এই যে একটা মজার কবিতা আছে যে ভার্বগুলো পরে টু বসে কবিতার নাম হচ্ছে বুক ভরা ভালোবাসা এই শব্দগুলো পড়বা দেখবা এই শব্দগুলোর মধ্যে অনেক শব্দ তুমি শিখতে পারবে যাদের পরে টু ব্যবহার করতে হয় ঠিক আছে যাদের পরে একটু ব্যবহার করতে হয় দুইটা কবিতা আছে একটা নাসিম সুলতানার লেখা আর একটা হচ্ছে আমার লেখা আর কি তাহলে দুইটা কবিতাই তোমার ভালো লাগবে আর তাদের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা দিয়েছে যে স্যার এই বইটা ছাপান আপনি এটা আর কি এরপর আমরা যে দেখো এনজয়ের কবিতা এনজয়কে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এনজয়ের একটি কবিতা এখানে পাচ্ছ তোমরা এনজয় তার ইচ্ছে ছিল এটা খুব মজার একটা কবিতা যে যাদের পরে টু এবং ইনফিনিটিভ দুইটাই বসে এটা গল্প আছে তা আমি গল্পটা এখানে দেইনি গল্পটা হয়তো পরবর্তী কোনো এডিশনে আমি যুক্ত করার চেষ্টা করব। এরপরে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটাও তুমি গল্পে গল্পে শিখতে পারবে ছোট্ট একটা গল্প শিখে নিবা তাহলে সিম্পল কি জিনিস কমপ্লেক্স কাকে বলে কম্পাউন্ড ডেফিনিশনগুলো এখান থেকে বুঝতে পারবে এরপরে যেটা আমি বলছি সাবজাংটিভের কবিতা আছে এই যে দেখো কবিতার নাম দিয়েছে এনজয় আমাকে তানভিশ্বরের স্বপ্ন এইটার নাম দিয়েছে তারপরে দেখো কলোকেশন পেলা এই যে কলোকেশন মেকের ডুয়ের একটা কবিতা আছে মেকের একটা কবিতা আছে আহ তারপর কন্ডিশনাল সেন্টেন্সের কবিতা পাচ্ছ তোমরা কন্ডিশনালের যে ফার্স্ট কন্ডিশনে ভি ওয়ান দিতে হয় ভি ওয়ান কি জিনিস এটি একটু পড়ে নিবা তাহলে ভি ওয়ান কোনগুলো তাহলে তোমার জন্য ধারণা তৈরি হবে তোমার ক্লিয়ার একটা কনসেপশন তৈরি হবে এরপরে দেখো ভয়েস এই যে ভয়েসের কবিতাটা নতুন যুক্ত করেছি বেসিক জিনিসগুলো এখানে আছে অনেক বইটি আছে বাট কবিতাগুলো একসাথে ছোট্ট একটা বই সবসময় কাছে রাখতে পারবা এই তারপরে এই যে জিনিসটা পড়বা কিভাবে ভয়েসটা রূপান্তর করতে হয় এটা একটু পড়ে নিবা এই হচ্ছে টোটাল বইয়ের এই যে পরে ন্যারেশনের যে ডায়লগ মেথড এই যে দেখো একটা ডায়লগ একটা শিক্ষক এবং শিক্ষার্থী কিভাবে একটা ডায়লগের মাধ্যমে খুব অল্প সময়ে ন্যারেশনের ভীতিটা দূর করতে পারে সেই ডায়লগটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি যে আশা করি তোমরা এই ছোট্ট একটা বই থেকে অনেক কিছু শিখতে পারবে অল্প টাকা সেই টাকাটা হয়তো তোমাকে ব্যয় করতে হচ্ছে কিন্তু তোমার এই সারা জীবন এই বইটি তোমার আহ উপকারে আসবে এতটুকু আমার বিশ্বাস তোমাদের যদি অভিমত থাকে তাহলে জানাবে এবং আগামী বা পরবর্তী এডিশনে আমি এটা যুক্ত করব এবং যদি কোনো পরিবর্তন করতে হয় সেই পরিবর্তনটা করব তোমাদের সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবে তোমরা আল্লাহ হাফেজ